বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়া বর্তমান সারা পৃথিবীর মধ্যে এবং আমাদের সামান্য মানচিত্রের মধ্যে বাংলাদেশ নামে একটা দেশ আছে দেখাই যায় না সেরকম একটা ক্ষুদ্র দেশের মধ্যেই আল্লাহ তালার গজব শুরু হয়ে গেছে আমার এই গজব দেখে পিছনের একটা ইতিহাস আমার স্মরণ পড়ে যায় যে ফেরাউন যখন আল্লাহ তালা দাবি করছিল ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করছিল ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা তিন তিনবার হুঁশিয়ারি দিয়েছেন হুঁশিয়ারি আল্লাহ তালা নাফরমান বান্দাকে কখনো ডাইরেক্ট ধ্বংস করিয়ে দেন না আল্লাহ তালা হুশিয়ারি করে দেন তো ফেরাউন মিশরের জমিনে নিজেকে আল্লাহ দাবি করছে রব দাবি করল আল্লাহ মুসা সাল্লামকে বললেন মুসা তুমি যাও ফেরাউনের কাছে তুমি কালিমার দাওয়াত নিয়ে যাও যখন কালিমার দাওয়াত নিয়ে যায় ফেরাউন কালিমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে দাওয়াত কবুল করেন না যখন এভাবেই মূসা আলি সালামের ওপর টর্চার শুরু হয়ে গেল আল্লাহকে গালি দেওয়া শুরু হয়ে গেল এরকম শুধু একদিন আল্লাহকে গালি দিতে তাই নয় বলে এরকম প্রতিদিনে আল্লাহকে সে গালি দেয় মুসা আলি সালাম একদিন বলেন আল্লাহ এই ফেরাউন আমাকে এত কষ্ট দেয় আমাকে এত গালি দেয় আমাকে এত টর্চার করে তুমি তাকে ধ্বংস করিয়া দাও আল্লাহ রব্বুল আল আমিন বলেন ও মুসা বলো তাই কি ফেরাউন কে কে বানাইছে তখন পয়গম্বর মুসা বলে আল্লাহ তুমি বানাইছো আল্লাহ তালা আবারও বলেন বলে ও মুসা ওই ফিরাউন কে রেজে কে দেয় বলে আল্লাহ আপনি দেন আল্লাহ রব্বুল আলমিন আবার জিজ্ঞাসা করে ও পায় ওই মূসা যে ফেরাউন মানুষের বাড়িতে কাজ করত তরমুজ বিক্রি করে খাইত দিন আনত দিন খাইত দিন কাটতো না সেই ফকিরি হাল থেকে আজকে বাচ্চা তাকে কে বানাইলো পয়গম্বর মুসা আলাই সাল্লাম বলেন আল্লাহ আপনি বানাইছেন বলে ও মুসা যেই ফিরাউন আমি আল্লাহ তাকে বানাইলাম আমি আল্লাহ তাকে হায়াত দিলাম আমি আল্লাহ তাকে রেজেক দিলাম আমি আল্লাহ তাকে ফুকিরি হাল থেকে আজকে বাদশার হাল বানাইয়া দিলাম আমি এত কিছু করার পর আমি আল্লাহকে গালি দেয় মুসা তোমাকে গালি দেওয়া তো সাধারণ ব্যাপার এভাবে যখন ফেরাউন আল্লাহকে গালি দেওয়া শুরু করলো পায়গম্বর মুসা গালি দেওয়া শুরু করলো পায়গম্বর ওপর টর্চার শুরু হয়ে গেল তখন আল্লাহ তালা ফেরাউন কে হুঁশিয়ারি দেয় হুঁশিয়ারি দেয় বলে হুঁশিয়ারি এক নম্বর হুঁশিয়ারি দেয় বলে এত একটা বড় মহামারী দেয় বলে মহামারীর মধ্যে অনেক মানুষ মারা যায় অনেক মানুষ আক্রান্ত হয়ে যায় এভাবে হুঁশারিয়ে দিয়েছে হুঁশারিয়ে যখন হুঁশিয়ারি দিল হুঁশারিয়ে দেওয়ার পর সংকেত দেওয়ার পরে যখন সে সংশোধন হলো না তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে পানিতে ডুবাই ডুবাই মারল তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হুঁশেরই করে দিতেছেন দেখেন বাংলাদেশের মধ্যে আল্লাহ রব্বুল আল আমাদেরকে হায়াত দিলেন নেক হায়াত দ্বারাজ করলেন আল্লাহ জমিনে বসবাস করতেছি আজকে আল্লাহর সাথে আমরা নাফরমানি করতেছি আল্লাহর সাথে আমরা নাফরমানি করতে করতে বলে এত গান বাজনা এত নাফরমানি বাড়ে গিয়েছে বলে এত নাফরমানি এত গুনাগার এত গুনাগার আল্লাহকে গালি দেওয়া শুরু করলো বলে ভারত থেকে নবীকে গালি দেয় বলে বাংলাদেশ থেকে আল্লাহকে কটুক্তি করা হয় বলে ভারতে যখন আল্লাহর হাবিবকে নিয়ে কটুক্তি করা শুরু হয়ে গেল বলে আল্লাহর গজ পানি দিয়ে ভারতে আক্রমণ করে ফেলল কেন আল্লাহ তালার অদা আমার পয়গম্বরকে যারা গালি দিবে তাদেরকে আমি দুনিয়াতে টিকে থাকতে দিব না বলে আল্লাহর হাবিবকে যখন গালি দিল ভারতের মধ্যে আল্লাহ তালা পানি দিয়ে দিল বলে পানি এখন কি করবে বলে পানি এখন বাংলাদেশের মধ্যে সারিয়া দিল বলে বাংলাদেশের মধ্যে সারিয়া যখন দেয় ও ভাই আজকে আপনারা দেখতেছেন আজকে মোবাইল খুললে দেখা যায় আজকে সিলেটের জমিনে কত সন্তান পানির উপরে ভাসি যায় কত সন্তান কত মা কত বাবা আজকে শুধু জমিনে পানিতে ভাসতে ভাসতে শুধু পানি ঘরে ঢুকছে তাই নয় বলে ঘরে টিন পর্যন্ত চলে গেছে বলে টিনের উপরে পর্যন্ত পানি চলে গেছে পানি হয়ে গেছে বলে এত এত তারা তারা চিৎকার চিৎকার করে করে পাঁচ দিন হয়ে যায় সাত দিন হয়ে যায় তাদের পেটে কোনো খাবার যায় না আজ কিন্তু তারাও আমাদেরকে আমাদের মতোই মানুষ এখানে আল্লাহ আমিন হুশেরি করে দিতেছেন আমাদেরকে এটা দিয়ে আমাদের কার একটা জিনিস বোঝায় আজকে বাংলাদেশের মধ্যে সিলেটের তারা নিজেকে দ্বিতীয় লন্ডন দাবি করত। করতো টাকা এত বাড়ি এত গাড়ি এত ধন এত সম্পদ বলে আজকে ধন সম্পদ কোথায় সব পানের উপরে বাঁচে যায় আজকে আমরা সম্পদ নিয়ে অহংকারী করি বলে আমার বিল্ডিং আছে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমাকে পায় ও যুবক ভাই আজকে সিলেটের জমিনে তাকায় দেখেন কত গাড়ি দামি দামি কোটি কোটি টাকার গাড়ি বল পানিতে ভাসায় যাচ্ছে নিজে যে পানির মধ্যে ভাসায় আটকাবে এটাই তো ক্ষমতা নাই তালা তালা বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এত টাকা কোথায় কোন বিল্ডিং এ রাখবে আর কিসের সে অহংকার করে আমরা আজকে দুনিয়াতে দেখায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানাই দিন বললহানা স্থউল্লাদিন না আলে মুনা অল্লাধীনালা আলামুন।মম্পকম মা আপনি জানাায় দেন। কোৰানলা আর কো নোলা যারা না। বলে দুই ব্যক্তি এক নয়। বলে যারা কোৰানোলাকে গ্রেফতার করবে কোৰান অলাকে অবুবাদ দিতে থাকবে। বলো ওয়ালাকে গালি দিতে থাকবে অপবাদ দিতে থাকবে ওয়ালাকে অপমান করবে বলে কোরআনের সঙ্গে যখন অহুমান শুরু হয়ে যাবে বলে ওই জায়গার মধ্যে ওই মহল্লার মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ তালার গজব শুরু হয়ে যাবে দেন। বলে যারা জানে যারা কোরআন জানে যারা কোরআনের জ্ঞান আছে আর যারা কোরআনের জ্ঞান নয় তারা কিন্তু এক নয় বলে যারা কোরআনের সাথে অহমান শুরু করে দিবে বলে কোরআনের সাথে কটুক্তি শুরু করে দিবে বলে ওয়ালাকে যখন লাঠি করবে কোরআন ওয়ালাকে যখন অত্যাচার শুরু করবে বলে আপনি বলে আমার ধ্বংস করতে চায় আমার যারা ধ্বংস করতে যায় জানাইয়া রাখো জানাইয়া রাখো তাদের উপরকে আমি ধ্বংস করিয়া দিব বলে ধ্বংস করার আগে কিছু সংকেত দিয়ে দিব আজকে দেখাই দেখেন কিছুদিন আগে সীতা মধ্যে আগুন এত আগুন এত আগুন বলে তিন নয় চার নয় পাঁচ সাত দিন ধরে আগুন নিবাইতে পারে না ফায়ার সার্ভিস দিয়ে যেদিন আগুন ধরছে তারপরের দিন আমি মাদ্রাসা অফিসে বসে আছি একজন গার্জিয়ান আসে আমাকে বলতেছে হুজুর এই দুনিয়ার সাধারণ আগুন আজকে পানি দিয়ে নিবানো যায় না বলে আজকে সাধারণ এই দুনিয়ার আগুন যদি এত অত্যাচার করে বলে মানুষ যেখানে টিকতে পারে না বলে ওই জাহান আগুন কি হবে বলে গার্জিয়ানটা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়িয়া গেল বলে দুনিয়ার আগুন যদি এত এত ভয়ঙ্কর হয়ে যায় বলে আল্লাহ রবুল আরামিন যে জাহান নাম সৃষ্টি করিয়া রাখছে ওই জাহান আগুনটা তাহলে কি রকম হবে একটা ভিডিওর মধ্যে দেখলাম তার বাবা বলতেছে সন্তান আমাকে ফোন করিয়া বলে বাবা তুমি আমাকে মাফ করে দিও মাফ করে দিও বাবা জিজ্ঞাসা করে সন্তান কি কি তোমার কেন করে বলো তুমি সন্তান বলে বাবা কোম্পানিতে আগুন ধরে গেছে আমার একটা পা খুঁজে পাইতেছি না চিন্তা করেন একটু যদি কোনো সন্তান বাবাকে ফোন করিয়া বলে বাবা আমার একটা পা খুঁজে পাইতেছি না সন্তান বল বাবা আমি মনে হয় আর বাঁচব না মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এই দুনিয়ার আগুন এত মারাত্মক আগুন বলে ওখানে কি কোনো ভিন জাতি কোনো মানুষ ছিল বলে না আপনার আমার মতো যুবক কাজ করতেছিল তারাও তো আমাদের মতো মানুষ বলে ওই জায়গায় যদি আমি হইতাম যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতাম ও ভাই একটু খেয়াল করেন যে আমরা কি নিয়ে কাছে। মধ্যে তারা দুনিয়া থেকে আজকে চিন্তা করেন একজন বোন বলতেছে ভাই তার বোন বলতেছে ভাইয়া আমাকে কালকে আমাকে ফোন করে বলছে ও বোন তুমি আমার জন্য ভালো ভালো তরকারি রান্না করবা আমি আসি তোমার হাতে রান্না খাবো বোনটা কান্না করে বলে ভাই আমাকে কালকে বললো যে পরের দিন আসবে আমার সাথে আর আমার হাতে রান্না খাবে সেই ভাইকে ফোন দ্বিতীয়তে আর ফোন 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 না আর আর বাজে যায় না দেখেন না তারাও তো টাকাওয়ালা ছিল তারাও তো জ্ঞানী মানুষ ছিল আপনার আমার মতন যুবক ছিল কালকে একটা সিসি ক্যামেরা ভিডিওর মধ্যে দেখলাম মেন রোডের মধ্যে একটা লোক হুন্ডা নিয়ে আসলো এর মাঝখানে একটা ট্রাক ঢুকেয়া দিল বলে হুন্ডা টা ট্রাকের ভিতরে ঢুকে গেল ট্রাকের ভেতরে যখন ঢুকে যায় ট্রাক সোলো করবে করবো অবস্থা দেখি যে চারিদিক থেকে মানুষ আসতেছে বলে হুন্ডার ওপর দিয়ে মানুষের উপর দিয়ে আরও ট্রাক জোরে চালাই গেল একটা সিএনজি দাঁড় করলো বলে সিএনজি থেকে একজন মানুষ নামলো মানুষটাকে উঠাবে বলে সিএনজি ভয়ে দেখি সিএনজি ও টান দেয় বলে মানুষটার কাছে কেউ যায় না ও যুব আজকে যেভাবে আল্লাহর সাথে না করিয়া আল্লাহর আজান হয় আল্লাহর সলাত আদায় না করিয়া যেভাবে ড্রাইভিং কর যেভাবে আল্লাহ তালার নাফর করে দুনিয়াতে চলাফেরা করো যদি তুমি ওই হুন্ডা চালাইতে চালাইতে যদি ট্রাকের বিচে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও বলো বন্ধু আজকে তুমি কি নিয়ে আল্লাহর কাছে হাজির হবা আল্লাহ কে যে দেখাবা আল্লাহকে নিয়ে আসি কি দেখাবা একটু ভাবেন আজকে সীতা কণ্ঠের মধ্যে আগুনে কত মা কান্না করতেছে যে আমার সন্তান আর কেন ফোন ধরে না কত স্ত্রী স্বামীকে ফোন দেয় তারা আর ফোন রিসিভ করে না আল্লাহ দেয় বান্দা তালা ভালো হয়ে যাও বান্দা ভালো হয়ে যাও অনেক সময় বিপদ আসে আমাদের ভিতরে বলে কেন বলে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেন সতর্ক করেন বান্দা তুমি তাকাইয়া দেখো তোমার উপর কেন গজব আসলো কেন গজব আসলো তোমার ওপর কেন গজব আসলো তুমি একটু চিন্তা করো তুমি একটু ভাবনা করো আল্লাহ তোমাকে হুঁশেরই বানাই দিয়েছেন বলে দেশের মধ্যে এত গজব কেন বলে এইদিকে দিকে সিলেটের মধ্যে পানি সীতাকুণ্ডের মধ্যে পানি ঢাকার মধ্যে আগুন বলে সীতাকুণ্ডের মধ্যে আগুন বলে ঢাকার মধ্যে আগুন বলে ঢাকার মধ্যে ওই পরের দিনে আবার দুই তিন জায়গায় আগুন বলে তার পরের দিনে আবার আগুন বলে তার পরের দিনে আবার ট্রেনের মধ্যে আগুন বলে বান্দাকে সতর্ক করিয়া দিয়েছে বান্দা বাংলাদেশের মানুষ গুণা কমায় দাও গুণকোমায় দাও মুনাফরmani কমায় দাও কমায় দাও না ওই সিলেটবাসীর মধ্যে সাধারণ নমুনা দেখায় দিলো আল্লাহ সিলেটবাসী সুনামগঞ্জ বলে ভেসে ভেসে যায় আজকে দেখলাম একটা মানুষ আসতেছে বলে পাঁচ দিন ধরে কোনো খাবার পাই নাই সন্তানকে খাবার দিতে পারি নাই বলে আজকে সন্তান হা হা কা কোন কান্না করে খাবার দিতে পারি না চাল নাই আগুন নাই পানি নাই খাওয়ার মতো পানি নাই কি আসে না আল্লাহ জানে কেন আমাদের বুঝে আসে না এই সাধারণটা জ্ঞান কেন আসে না বলে এই দুনিয়াটা থাকার জায়গা নয় বলে এই দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা নয় এই দুনিয়াটা অহংকারী করার জায়গা নয় বলে তারাও তো আমাদের মতো মানুষ তারা তো আরো টাকাওয়ালা বেশি বলে সিলেট এত টাকাওয়ালা এত টাকাওয়ালা বলে এত কোটি কোটি টাকার বাড়ি এত কোটি কোটি টাকার গাড়ি সব পানির উপর দিয়ে ভাসিয়া চলিয়া যায় তাহলে কেন আমরা অহংকার করি আজকে যে আমার আপন এক জায়গায় দেখা যায় একটা বাবা দুই তিনজন সন্তান সন্তান ঘাড়ে নিয়ে যাচ্ছিল পানির মধ্যে বলে বাবার বুক পর্যন্ত পানি উঠে যায় বলে বুক পর্যন্ত যখন পানি উঠে যায় সন্তানকে আর কি করবে বলে মাথা পর্যন্ত যখন ডুবিয়া যায় সন্তানকে সাড়িয়া দেয় সন্তান আর ছাড়ে না বাবাকে নিজের জীবন বাঁচাবে না সন্তানের জীবন বাঁচাবে বলে নিজে ডুবে যায় সন্তানকে বাঁচার চেষ্টা করে সন্তানকে তো আর বাঁচাইতে পারে না কতক্ষণ আর পানিতে থাকবে বলে বলে পানি যখন অতিরিক্ত বেশি হয়ে যায় বাবা সন্তানকে দূরে সারিয়ে দেয় বলে বাবা সন্তানকে ঝটকা মারিয়া সারিয়ে দেয় আবার সন্তান এমন ভাবে জড়াই ধরে বলে বাবা আমাকে বাসাও তখন আবার জোর করে বাবার কত কোন টিকবে নিজের জীবন বাসে না সন্তানকে আবার সরিয়ে মারে বলে যখন সরিয়া দেয় ঢেল মারিয়া দেয় সন্তানকে সন্তান হাতের মধ্যে কামড় দিয়া দেয় বাবা আমাকে বাঁচাও কিছুক্ষণ পর আবার সন্তানকে সরিয়া দেয় ও ভাই দেখো আজকে দুনিয়াতে আপন নিজের জীবন যখন বাসে না ওই কেমনে ভাবে সন্তানকে বাসায়। ওই কঠিন হাস রানে সবাই বাবাও তো ইয়া আপসি বলবে সন্তানও তো ইয়া আপসি বলবে স্ত্রীও ইয়ান আপসি বলবে স্বামীও ইয়ান আপসি বলবে আজকে কার ভরসা করে আল্লাহর নামাজকে ছাড়িয়ে দিস রে ভাই আজকে কার ভরসা করে ওই আল্লাহকে বলিয়া গেছো আল্লাহ ছাড়া কেউ আপন হবে না কেউ আপন হবে না কেউ আপন হবে না যদিও মানুষকে আপন মনে করতেছো দুনিয়ার মধ্যে ঘুরা ফিরা করে দেখো দুনিয়ার মধ্যে ঘুরা ফিরা করিয়া দেখো তুমি যাকে বিশ্বাস করো তুমি যাকে জান প্রাণ দিয়ে ভালোবাসো এটা যুবক লেখিয়া রাখো আমি গ্রান্টি দিলাম যাকে তুমি যত বিশ্বাস করবা তুমি যাকে যত ভালোবাসবা আমি কথা দিলাম আমি গ্রান্টি দিলাম সে তত বড় তোমার ক্ষতি করবে সে অত বড় তোমাকে কষ্ট দিবে তুমি যত বেশি যাকে ভালোবাসবে যত বেশি যাকে বিশ্বাস করবে বলে সত্য কথা এটাই বাস্তবতা সে তোমাকে বেশি ও যতটুকু ভালোবাসো অত তার থেকে দ্বিগুণ তোমাকে কষ্ট দিবে বলে তার থেকে দ্বিগুণ তোমাকে তোমার শত্রু হয়ে যাবে বলে দুনিয়াতে যাকে আপন মনে করো তোমার কেউ আপন হবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া বলে যদি আল্লাহকে আপন না বানাইতে পারো তাহলে তো আল্লাহর গজব গ্রেফতার করে ফেলবে এই জন্য ভাই এখনো সময় আছে আল্লাহ তারা গজব দিয়ে হুঁশেরিয়ে করে দেশে বান্দা গুনা থেকে সরে যাও আল্লাহ এতগুলা গজব কেন দিচ্ছে এত আগুন আপনারাও তো মনে হয় কখনো জীবনে দেখেন নাই বলে এত দেশের মধ্যে আগুন